নমস্কার, টিভি নাইন বাংলা উত্তরণ একাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি এই মুহূর্তে মঞ্চে আসতে অনুরোধ করব সেই সম্মান দেওয়ার জন্য টিভি নাইন বাংলার কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরীকে। অনির্বাণ দা প্লিজ। আর এবারের ক্যাটাগরি এক্সেলেন্স ইন এভিয়েশন ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট। আর এই ক্যাটাগরিতে সেরা সম্মান পেয়ে যাচ্ছে জেটি এভিয়েশন কলেজ। আর এই অ্যাওয়ার্ড নেওয়ার জন্য আমরা মঞ্চে ডেকে নেব মিস্টার অভিষেক চক্রবর্তীকে, অ্যাডমিশন অফ কোঅর্ডিনেটর জেটি এভিয়েশন। প্লিজ। সাবজেক্টটা সম্পর্কে একটু জানা বোধহয় প্রয়োজন রয়েছে, মানে যারা কৌতূহল রয়েছে যে এইচএস এর পর নাকি গ্র্যাজুয়েশনের পর পড়তে পারবে। দেখুন, নরমালি এইচএস পরে বা গ্র্যাজুয়েশনের পরে আমাদের অনেক স্টুডেন্টরা আসে যেখানে প্রফেশনাল কিছু করতে চায়, বাট এখন যা সিচুয়েশন, নর্মাল লাইনে গ্র্যাজুয়েশন করে স্কোপ তো অনেকটা ন্যারো হয়ে গেছে। তো সেই জায়গা থেকে প্রফেশনাল কোর্স করলে কি হবে, একটা ভালো ফিউচার গ্রো করতে পারবে। এবং নাও ইট ইজ ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি অল ওভার দ্য ওয়ার্ল্ড, তো এখানে প্রচুর এখন স্কোপ রয়েছে। তো সেই জায়গা থেকে আমরা জেটি এভিয়েশন কলেজ ম্যাকাউট ইউনিভার্সিটির আন্ডারে আছি, সেক্ষেত্রে আমাদের এআইসিটি অ্যাপ্রুভড, আমরা এনএসডিসি অ্যাপ্রুভাল আছে আমাদের। তো সেই জায়গা থেকে আমাদের ডিগ্রি কোর্সেস আছে, ডিপ্লোমা কোর্সেস আছে, যে কোর্সটাই করছে না কেন এখান থেকে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স আমরা দিচ্ছি এখান থেকে, যাতে স্টুডেন্ট একটা ভালো ফিউচার তার গ্রো করতে পারে। প্লেসমেন্টের বিষয়টা আপনারা কিভাবে দেখেন? শুধুমাত্র পড়াশোনা নয়, তার পার্সোনাল ডেভেলপমেন্ট, গ্রুমিং, তারপর কমিউনিকেশন, সমস্ত ক্লাসের মাধ্যম দিয়ে আমরা স্টুডেন্টকে রেডি করাচ্ছি। তারপর প্র্যাকটিক্যাল করাচ্ছি, এয়ারপোর্টে গিয়ে ইন্টার্নশিপ করছে, এক্সকার্শন আছে, আমাদের ইন্টারন্যাশনাল এক্সকার্শনটাও পাচ্ছে।